দেশের 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট পেশ আজ। 6 লাখ কোটি টাকার বাজেটে প্রাধান্য থাকছে জীবন জীবিকায়। করোনায় দেশীয় শিল্প ও ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে উঠতে নানা সুবিধা। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বিলের পাহাড়, ল্যাব আর ফার্মেসি খরচেই রোগীরা গুনছেন লাখ লাখ টাকা। বাড়াবে কোভিড চিকিৎসায় অনীহা বলছেন বিশেষজ্ঞরা। স্বাধীন বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা আজ। প্রথমবারের মতো 6 লাখ কোটি টাকা ছাড়াতে যাচ্ছে আকারের দিক থেকেও সবচেয়ে বড় নতুন এ বাজেট, যার প্রস্তাবনা জুড়েই থাকছে দেশীয় শিল্প আর ব্যবসায়ীদের জন্য নানা সুবিধা। এতে এনবিআরকে দেওয়া হতে পারে 3 লাখ 30 হাজার কোটি টাকা কর আদায়ের বিশাল লক্ষ্য। পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকার ব্যয় লক্ষ্যমাত্রা থাকবে 2,25,324 কোটি টাকা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। জুন এলেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে থাকে রাষ্ট্রীয় আয় ব্যয়ের খতিয়ান জাতীয় বাজেট। আগামী এক বছরে সরকার কোথা থেকে আয় করবে আর কোথায় বা খরচ করবে, সঙ্গে ভান্ডারে থাকবে কত টাকার সংকট, তা নিয়েই সরব থাকে সংশ্লিষ্টরা। সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল জীবন জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ, এই শিরোনামেই বৃহস্পতিবার 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে নতুন বাজেটে ঘাটতি থাকতে পারে 2,11,000 কোটি টাকা, যা দেশের মোট জিডিপির 6.1%। সরকারের যে ফিসকাল ক্যাপাসিটি সেটার উপর প্রচণ্ড প্রেশার আছে, সেই টাকাগুলোর তো ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র বিদেশ থেকে ধার করে তো পুরোটা পাওয়া যাবে না। তাহলে একটা সুন্দর ওয়ে হচ্ছে আমার যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প এই মুহূর্তে সেগুলো কিন্তু স্থগিত করে ফেলতে হবে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হতে পারে 3,89,000 কোটি টাকা। এর বাইরে ব্যাংক থেকে সরকারের সম্ভাব্য ঋণ 76,452 কোটি টাকা, সঞ্চয়পত্র বিক্রি থেকে আসতে পারে 32,000 কোটি টাকা। সুখবর আসতে পারে পুঁজিবাজারেও, বিনিয়োগে বহাল থাকতে পারে কালো টাকা সাদার সুযোগ, আবার বহাল থাকতে পারে মোবাইল অপারেটর, তামাক, বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানির ন্যূনতম করের হার। যদিও ভর্তুকি বাড়াতে নতুন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়বে প্রায় 10,000 কোটি টাকা। বার্ষিক প্রবৃদ্ধির হার দেখেন, আমাদের মাথাপিছু আয়ের বৃদ্ধি দেখেন, আমাদের কৃষির উৎপাদন মাপযোগ করেন, অবশ্যই আমরা করেছি ব্যাকওয়ার্ড লজিক্যালি চিন্তা করে দেখেন, আমরা ভালো না করলে এটা এখানে হলো কিভাবে। তৃতীয় লিঙ্গের 100 জনের কর্মসংস্থান হবে এমন সব কোম্পানির কর্পোরেট কর 5% কমানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার, বাড়তে পারে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতাও। মাননীয় স্পিকার, জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরের বাজেটে গুরুত্ব পাবে করোনার সংকটে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার বিষয়টি। দেশের বাজেটের ইতিহাস তুলে ধরছেন ঈশিতা ব্রহ্ম। প্রশাসনিক ব্যয় মেটানোর পাশাপাশি রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে যুদ্ধবিধ্বস্ত সদ্য বাংলাদেশের প্রথম বাজেট ছিল অনেকটাই বিদেশি অনুদান ও ঋণ নির্ভর। 1972 সালের 30 জুন মাত্র 786 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 1974 সালে বাজেটের আকার ছাড়ায় 1,000 কোটি টাকা, যা 1988 সালে দাঁড়ায় 10,565 কোটি টাকায়। 2003 সালে ঘোষিত 31তম বাজেটে প্রথমবারের মতো 50,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পেশ করা ওই বাজেটের আকার ছিল 51,980 কোটি টাকা। 2009-10 অর্থ বছরে যা 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রস্তাবিত সে বাজেটের আকার ছিল 1,13,170 কোটি টাকা। 2011 সালের 9 জুন পেশ করা বাজেটের আকার ছিল 1,63,589 কোটি টাকা। মহাজোট সরকারের গত মেয়াদের শেষ বাজেট 2,00,000 কোটি টাকা ছাড়িয়ে যায়, আকার ছিল 2,22,491 কোটি টাকা। দ্বিতীয় মেয়াদের মহাজোট সরকারের প্রথম বাজেট দেয়া হয় 2014 সালের 5 জুন, যার আকার ছিল 2,50,000 কোটি টাকার বেশি। 2 বছর পর 2016-17 অর্থ বছরের বাজেটের আকার দাঁড়ায় 3,40,605 কোটি টাকা। 2017-18 অর্থ বছরের বাজেট 4,00,000 কোটি টাকার মাইল ফলকে পৌঁছায়। 2018-19 অর্থ বছরে বাজেটের আকার হয় 4,63,573 কোটি টাকা। আমি আহমদ মুস্তফা কামাল,
মাইল ফলক ছাড়াবেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50তম জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এই নিয়ে টানা 13 বার আর মোট 23 বার বাজেট উত্থাপন করতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাজেটের আকার ছাড়িয়েছে লক্ষ কোটি টাকার গণ্ডি, আর এবার বাজেটের আকার ছাড়িয়ে যাচ্ছে 6 লাখ কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের বাজেট নিয়ে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার টানা 13 বার দেশের উন্নয়ন অগ্রগতির বার্ষিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরতে যাচ্ছে। 2009 সালে মহাজোট ক্ষমতায় এলে 2009-10 অর্থ বছরে প্রথমবারের মতো 1 লাখ কোটি টাকা ছাড়ায় বাজেটের আকার। মাত্র 13 বছরের মাথায় এসে সেই বাজেটের আকার ছাড়াচ্ছে 6 লাখ কোটি টাকার গণ্ডি। এর আগে নবম জাতীয় সংসদের শেষ বাজেট হিসেবে 2013-14 অর্থ বছরে 2,22,000 কোটি টাকার বাজেট ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। 2014-15 সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করে। 2014-15 অর্থ বছরের জন্য 2,50,000 কোটি টাকার উপরে বাজেট প্রস্তাব করা হয়। 2015-16 অর্থ বছরের জন্য 2,95,000 কোটি টাকার বাজেটে প্রথমবারের মতো বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ছিটমহলবাসীর জন্য বরাদ্দ রাখে আওয়ামী লীগ সরকার। প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্লোগানে আওয়ামী লীগ সরকার 3 লাখ কোটি টাকার মাইল ফলক ছুঁয়ে 3,40,000 কোটি টাকার বাজেট দেয় 2016-17 অর্থ বছরে। সিঙ্গাপুরের আদলে সফটওয়্যার তৈরি বর্তমান ক্ষমতাসীন দলটির গত মেয়াদের শেষ 2018-19 অর্থ বছরের বাজেট ছিল 4,64,573 কোটি টাকার। তখন বলা হয় সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ। আমাদের জাতীয় রাজস্ব টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে 2019-20 অর্থ বছরে দেয়া বাজেট ছাড়িয়ে যায় 5 লাখ কোটি টাকার গণ্ডি। গত অর্থ বছরে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমায় 5,68,000 কোটি টাকার বাজেট দেয় আওয়ামী লীগ সরকার। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বৃহস্পতিবার বিকেলে দেশের 50তম আর আওয়ামী লীগ সরকারের 23তম বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যার আকার হতে পারে 6,03,000 কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। একটি সাহসী সিদ্ধান্তে দেশের অর্থনীতিতে নীরবেই ঘটে গেছে বৈপ্লবিক এক পরিবর্তন। এখন প্রতি মাসে রেমিটেন্স অর্জনে নতুন নতুন মাইল ফলক অর্জন করছে বাংলাদেশ। 2% প্রণোদনা দেওয়ার ওই সিদ্ধান্তের কারিগর ছিলেন কুমিল্লার কামাল, বাংলাদেশের লোটাস। দেশের 15তম অর্থমন্ত্রী হিসেবে বিকেলে যিনি ঘোষণা করতে যাচ্ছেন স্বাধীন বাংলাদেশের 50তম বাজেট, কেমন ছিল আর কেমনই বা হতে যাচ্ছে তারে বাজেট, জানাবেন জুবের ফয়সাল। 47-এ দেশভাগের ঠিক 2 মাস আগে জুনের 15 তারিখে কুমিল্লার লালমাইয়ে জন্মগ্রহণ করেন আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল। পরের ক বছরে শিক্ষাজীবনে অসামান্য কৃতিত্বের জন্য তাকে দেয়া হয় লোটাস উপাধি। প্রথমে হন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, পরে ক্রীড়া সংগঠক হিসেবে হয়েছিলেন বিসিবি আর আইসিসির সভাপতিও। শেষমেশ এলেন রাজনীতির মাঠে, যার হাতেই এখন রাষ্ট্রীয় আয় ব্যয়ের গুরুত্বপূর্ণ ভার। অর্থমন্ত্রী হিসেবে দিতে যাচ্ছেন টানা তৃতীয় বাজেট, কিন্তু এই 3 অর্থবছরের প্রথমবার তাকে লড়তে হয়েছে চিকুনগুনিয়ার সঙ্গে। দ্বিতীয়বারের পর এবারও তাকে সামলাতে হচ্ছে করোনা সংকট। লক্ষ্যমাত্রাটা দেয়া হয় বেশি আকারের, বড় আকারের, যাতে করে অর্জন করার জন্য সবাই চেষ্টা করে। 2014 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান লোটাস কামাল। 5 বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় আর জাতীয় উন্নয়নে রাখেন প্রত্যক্ষ অবদান। এরপর বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে এসে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হন 2019 সালে। 2020 সালে তিনি পান আন্তর্জাতিক স্বীকৃতি, হন বিশ্বসেরা অর্থমন্ত্রী। এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে হাজি বাবরু মিয়া আর সায়রা খাতুন দম্পতির সন্তান মুস্তফা কামাল। 1970 সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় পুরো পাকিস্তানের সম্মিলিত মেধা তালিকায় প্রথম হন। পরে হিসাব বিজ্ঞানের সঙ্গে আইনেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রসঙ্গ, সীমান্তবর্তী জেলাগুলোতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী তরিকুল ইসলাম এবং সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। শুরুতেই যাচ্ছি তরিকুলের কাছে। তরিকুল,
এখানে পরিপূর্ণ এবং অতিরিক্ত রোগী কিন্তু এখানে রয়েছে এবং চাপ বাড়ছে প্রতিদিন রোগীর। এখানকার পরিসংখ্যান সর্বশেষ অনুযায়ী এখানকার রেড জোনে রয়েছে 72 জন এবং ইয়েলো জোনে 27 জন রোগী ভর্তি রয়েছে এবং আইসিইউ সংখ্যা এখানে 20 জন, তারপরে এখানে 25 জন রোগীকে এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং গত রাতে একজন নারী এখানে মারা গেছে। তো সব মিলিয়ে করোনার যে পরিস্থিতি গতকাল করোনার যে সমন্বয় হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং গত রাতে একজন নারী এখানে মারা গেছেন। তো সব মিলিয়ে করোনার যে পরিস্থিতি গতকাল করোনার যে সমন্বয় কমিটি ছিল জেলার, সেই কমিটির সভা ছিল, সেই সভাতে কিন্তু যে সিদ্ধান্ত এসেছে খুলনার 3টি থানা এলাকা মহানগরীর সদর থানা, সোনাডাঙ্গা থানা এবং খালিশপুর থানা, পাশাপাশি রূপসা উপজেলা যেটি জনবহুল রূপসা উপজেলা সেখানে 7 দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে এবং সেখানকার দোকানপাট সহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যে করোনা সমন্বয় কমিটি। এবং গতকালই এই সংবাদটি আমরা প্রচারিত হয়েছে এবং এর জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সেগুলো প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে খুলনা মহানগরীতে আক্রান্তের সংখ্যা 35% এবং সেখানে খালিশপুর শিল্প অঞ্চল সেখানে আক্রান্তের সংখ্যা 17% এবং খুলনা সোনাডাঙ্গা থানা এলাকা সেখানে 27% আক্রান্তের হার বলে আমরা জানতে পেরেছি। আর যে কারণে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে থানা ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পুরো জেলাকে অন্যান্য জায়গায় যে থানা বা উপজেলা রয়েছে সেখানকার অবস্থা কিন্তু নিম্নমুখী এবং সেখানে করোনার যে সংক্রমণের হার সেখানে কম রয়েছে, যে কারণে পুরো জেলা লকডাউনের কোনো সিদ্ধান্ত আসেনি এবং প্রয়োজন নাই বলে সবাই যারা উপস্থিত ছিলেন তারা মন্তব্য করেছেন। এবং এছাড়া করোনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে যে 3টি 4টি এলাকায় যে লকডাউন ঘোষণা করা হয়েছে সেখানে তার সেটি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রশাসন জানিয়েছেন, এক্ষেত্রে জরিমানাও করা হতে পারে বলে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে আমার কাছে খুলনার এই ছিল এসা করোনা পরিস্থিতি সর্বশেষ। চলে যাচ্ছি সাতক্ষীরায় মমতাজ আহমেদ বাপ্পির কাছে। ল্যাবে 93 জন রোগীর করোনা টেস্ট করা হয়েছে যেখানে 50 জন পজিটিভ হয়েছে, এই দিয়ে এখানে পার্সেন্টেজ এসেছে 53%। সাতক্ষীরা করোনা হসপিটাল হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল। এই হসপিটালের মধ্য দিয়েই আমরা জানাতে চাই গত 24 ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালের পিসিআর ল্যাবে 93 জন রোগীর করোনা টেস্ট করা হয়েছে যেখানে 50 জন পজিটিভ হয়েছে, এই দিয়ে এখানে পার্সেন্টেজ এসেছে 53%, যা মানে মাত্রা অতিরিক্ত বলে জানিয়েছে সিভিল সার্জন। আসলে সীমান্ত জেলা হিসেবে সাতক্ষীরার যে সংক্রমণ, করোনা সম্পর্ক সংক্রমণ, তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন, উদ্বিগ্ন ডাক্তার, উদ্বিগ্ন সুশীল সমাজ। তবে আপনাকে জানাতে চাই সাতক্ষীরার সীমান্ত জেলায় একটি হোমরা স্থলবন্দর আছে, এই স্থলবন্দরে ভারত থেকে যে ভারতীয় গাড়িগুলো আসে যেখানে করোনার পরীক্ষার ব্যবস্থা করা হয়নি বললেই চলে, যেখানে অবাধে ঘুরে ফিরে বেড়াচ্ছে হোমরার সাধারণ মানুষের সাথে ভারতীয় ড্রাইভাররা, এ নিয়েই উদ্বিগ্ন হোমরাবাসী, উদ্বিগ্ন সাতক্ষীরার সুশীল সমাজ। আমরা একটি পরিসংখ্যান আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে আজ পর্যন্ত এখানে 175 জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল, সদর হসপিটাল ও 3টি বেসরকারি হসপিটালে যে রোগী আছে এর মধ্যে শুধু 32 জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণের খবর জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে সহকর্মী মমতাজ আহমেদ বাপি এবং এর আগে খুলনা থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। হাসপাতালে 28 দিনের বিল 20 লাখ টাকা, ফার্মেসি খরচও ধরা হচ্ছে লাখ লাখ টাকা। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালের এমন চিকিৎসা ব্যয় মেটাতে নিঃস্ব অবস্থা রোগীদের।
চিকিৎসা খাতে স্টেকহোল্ডার খ্যাত বেসরকারি হাসপাতালগুলোর এমন অতি মুনাফার মনোভাব কোভিড পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় ফার্মেসি খরচ প্রায় পৌনে 5 লাখ টাকা, ল্যাব বিল 6 লাখ 20 হাজার, ইকুইপমেন্ট প্রায় পৌনে 3 লাখ, সব মিলে 28 দিনের বিল 20 লাখ টাকা, কারো আবার 1 মাস 4 দিনের বিল 15 লাখ টাকা। রোগীদের কাছে জানতে চেয়েছিলাম হাসপাতালগুলোতে কোভিড রোগীদের চিকিৎসা ব্যয় কেমন, রোগীদের পাঠানো এমন বিলে চক্ষু চড়ক। গবেষণা বলছে দুটি বেসরকারি হাসপাতালে সাধারণ শয্যায় 563 জন এবং 218 জন আইসিইউ রোগীর খরচ করেছিলেন 24 কোটি 73 লাখ টাকা। সরকারি হাসপাতালে যেখানে ঔষধে 15.8% খরচ, সেখানে বেসরকারি হাসপাতালে এই হার ঠেকেছে 30%। যেখানে সরকারি হাসপাতালে গড়ে চিকিৎসা নিতে আইসিইউতে থাকেন 8 দিন, বেসরকারি হাসপাতালে 7 দিনেই ছাড়পত্র নেন রোগীরা। অভিযোগগুলোকে গুরুত্বের সাথে দেখে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নজরদারি এবং তদারকি বাড়ানো উচিত এবং স্বাস্থ্য অধিদপ্তরে একটি ডেস্ক স্থাপন করা দরকার, যেখানে অভিযুক্ত যে কেউ তার অভিযোগ জমা দিয়ে প্রতিকার পেতে পারে। মহামারীর সময়ে বেসরকারি হাসপাতালের এমন অস্বাভাবিক বিলের চাপে হাসপাতালে চিকিৎসা নিতে কোভিড রোগীদের অনীহা কোভিড পরিস্থিতিকে অতিমারিতে রূপ দিতে পারে শঙ্কা স্বাস্থ্য গবেষকদের। দেখেন এই সুযোগটা তারা কেন নিচ্ছে, মানুষের কাছে জীবনটা অনেক বড়, অনৈতিক ব্যবসায়ীদের মতোই একটা মানব সেবার যে কল্যাণের জন্য যে আপনার তাদের যে ব্যবসা সেটাকে তারা অকল্যাণকর যে ব্যবসায় পরিণত করে ফেলছেন কিছু কিছু আপনার এই ধরনের ব্যবসায়ীরা, এবং এর ফলে হচ্ছে যে মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর জন্য মাত্র 5.7% ব্যয় হয় বলে জানা যায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রতিবেদনে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে রাজশাহী বানেশ্বর বাজারে উঠেছে হরেক জাতের সুমিষ্ট আম, দাম বেশি না হয় ক্রেতাদের স্বস্তি, পাইকার কম আশায় পড়ে গেছে দর দাবি ব্যবসায়ীদের। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমা জোয়ারে সমুদ্র সৈকত কুয়াকাটা সহ পটুয়াখালীর 52 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাবিত হয়েছে 100 গ্রাম। ভাঙা বাঁধ সংস্কার করা না হলে ফের দুর্যোগ এলে বিপদে পড়বে এলাকার মানুষ, তাই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পটুয়াখালী থেকে সুজন দামের ছবিতে মোহাম্মদ মনির হোসেন বাদলের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এবং পূর্ণিমার জোয়ারে জেলার বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালি, কলাপাড়া, দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয় 100 গ্রাম। তাৎক্ষণিকভাবে বেড়িবাঁধের কিছু ভাঙা অংশ মেরামত করেন স্থানীয় লোকজন। কুয়াকাটায় ইয়াস পরবর্তী বৈরী আবহাওয়ায় সাগরের ঢেউয়ে ভেসে যায় 50%-এর অধিক শুটকি, ঝিনুক ও প্রসাধনীর অস্থায়ী দোকানসহ আবাসিক হোটেল। জেলা পানি উন্নয়ন বোর্ড আংশিক ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত শুরু করার কথা জানালেও ভাঙন কবলিত এলাকাবাসী চান স্থায়ী বেড়িবাঁধ। বেড়িবাঁধ ভাঙে আমাদের গ্রাম প্লাবিত, আমরা চলতে খুব কষ্ট হয়। এই ঘর বাড়ি সব তলায় গেছে, চুলো টুলো পানি উঠছে, রান্নাও করতে পারিনি, ফুলা পানি খাইতেও পারিনি। ঠিক সেইভাবে করা হয় না এবং মোটামুটি ভাবে করা হয় এবং সেটা সামান্য বন্যা বা ঘূর্ণিঝড় প্লাবিত হলে সেটা টিকে থাকে না। আমাকে এই বেড়িবাঁধ প্রত্যেক বছর পানি উন্নয়ন বোর্ড দেয় ভাঙ্গে নিয়ে যায়, কিন্তু আমরা চাই স্থায়ী একটা বেড়িবাঁধ দেওয়া হোক। বাঁধগুলোকে শুকনো মৌসুমে আগাম বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে শুকনো মৌসুমে আমরা মেরামত করার উদ্যোগ গ্রহণ করতে পারব। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারে পটুয়াখালীর 2 কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 50 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। রাজশাহী বানেশ্বর বাজারে উঠেছে হরেক জাতের সুমিষ্ট আম, বর্তমানে আমের দাম সহনীয় পর্যায়ে থাকায় কিনেও স্বস্তি পাচ্ছেন ক্রেতারা, কিন্তু বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন হাটে সরবরাহ বেশি থাকার পাশাপাশি পাইকার কম থাকায় আমের দাম নিম্নমুখী। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর, গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া ও লকনা আমে ভরা বাজার। সরবরাহ প্রচুর, তবে হাটে ক্রেতা সমাগম ও পাইকারের আনাগোনা কম। এ অবস্থায় উৎপাদন খরচ বিবেচনায় দাম নিয়ে হতাশ বাগান মালিক ও ব্যবসায়ীরা। বেচাকেনা খুবই ঢিল আর আমের দামও একটু কম, আমের দাম পাচ্ছে না,
আবার হচ্ছে আমের ব্যাপারও সেভাবে আসছে না, খাওয়া পাটু কিছু আসতো কি লকডাউনে করোনার জন্য আসতে পারছে না। আপাতত অনলাইনের ব্যবসাটা একটু কিছু আছে। বিক্রেতারা জানান খুচরা বাজারে আসার পর প্রতি কেজি খিরসাপাত 55 ও গোপালভোগ আম বিক্রি হচ্ছে 60 টাকায়। রাজশাহী জেলার আমরা যদি বাইরে পাঠানোর কোনো সিদ্ধান্ত নিত তাহলে রাজশাহীর কৃষকেরা, দরিদ্র কৃষকেরা অনেক উপকার হতো। দাম সহনীয় পর্যায়ে থাকায় এ অঞ্চলের সুস্বাদু আম কিনে সন্তুষ্ট ক্রেতারা। কুরিয়ার সার্ভিসের পাশাপাশি চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে সুস্বাদু ফল আম। বানেশ্বর হাটে বর্তমানে প্রতিদিন গড়ে 50 লাখ টাকার আম বেচা কেনা হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কোনো ভূমিকম্প হয়নি, এমনকি ছিল না পানির তীব্র স্রোত, কিন্তু একে একে ধসে পড়েছে 3টি ব্রিজ। এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। 1-3 বছর আগে চড়ালগি ইউনিয়নের একটি খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ব্রিজগুলো নির্মাণ করে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ ছাড়াও পাইলিং না করায় ঘটেছে এমন দুর্ঘটনা। হারুনুর রশিদের রিপোর্ট। নির্মাণের 1 বছর না পেরুতেই গফরগাঁওয়ের চড়ালগি ইউনিয়নের বোরাখালীর চরে খালের উপরে নির্মিত এই ব্রিজ গত 26 মে ভেঙে পড়ে। এর পরের 2 দিনে একই খালের উপর নির্মিত কুর্তুলিপাড়া ও টেকেরচর এলাকার আরও 2টি ব্রিজও ধসে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন 3 উপজেলার কয়েক লাখ মানুষ। চরাঞ্চলের সবজি ও পণ্য পরিবহন প্রায় বন্ধ। অনিয়ম, নিম্নমানের কাজ এবং পাইলিং ছাড়া ব্রিজগুলো নির্মাণ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। 42 লাখ টাকা স্যাংশন হয়েছে, অর্ধেক টাকায় খরচ করে নাই, ব্রিজ করছে সুডো আকারে। 1 বছর না হতে ব্রিজটা ভাঙ্গা গেছে। এখন আমাদের এইবারে পারাবারে খুবই খুবই অসুবিধা। এটা 2017-তে কাজ করছে, মনে আরও কাজ শেষ করছে, 2021-22 মধ্যে ভেঙে গেছে। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, পানি উন্নয়ন বোর্ড খাল খননের কারণে ব্রিজগুলো ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে খনন নয়, নির্মাণ ত্রুটির কারণেই ধসে গেছে ব্রিজ। এটা টেকনিক্যাল টিম দেখবে, তদন্ত টিম হবে, আমরা তো যথাযথভাবে ডিজাইন ফলো করে কাজ করছি। ঘটনাটি অস্বাভাবিক উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সবকিছু বিষয় নিয়ে আমি সার্বিক বিষয়গুলো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি, এবং জনগণ যাতে এই ভাঙ্গা ব্রিজ দিয়ে চলাচল না করে সেজন্য আমি সংশ্লিষ্ট যে ইউপি চেয়ারম্যান আছে তাকেও বলেছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় কমবেশি 15 মিটার দৈর্ঘ্যের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় 30-55 লাখ টাকা ব্যয়ে ব্রিজগুলো নির্মিত হয়। নির্মাণের বছর 2-এর মধ্যেই একের পর এক ব্রিজগুলো ধসে পড়ার কারণ নির্ণয় করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। গফরগাঁওয়ের বোরাখালীর চর থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট পেশ আজ। প্রাধান্য থাকছে জীবন জীবিকায়। করোনায় দেশীয় শিল্প ও ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে উঠতে নানা সুবিধা। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে বিলের পাহাড়। ল্যাব আর ফার্মেসি খরচেই রোগীরা গুনছেন লাখ লাখ টাকা। বাড়াবে কোভিড চিকিৎসায় অনীহা, বলছেন বিশেষজ্ঞরা। এবং রাজধানীতে ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষ। কেন্দ্রীয় নেতাদের সামনেই হাতাহাতিতে জড়ালো নেতাকর্মীরা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।